হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাইট পয়েন্ট কাটছি, ছোট লাইট হবে ওখানে দুই অর্ডার। ড্রিল দিয়ে কাটা হয়ে গেছে, হ্যাসকোবলেট দিয়ে শেপ সাইজ করে দিচ্ছি। ওগুলো পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা কাটলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কার্নিশ বিটে সাদা মারবো, রয়্যালের জেটলি, মোটামুটি এটাতে 4 লিটারের কৌটো, 2 লিটার ঢেলে নিলাম। এতে 200 গ্রাম জল দেব, জল দিয়ে মোটা করে মারব। দুশো গ্রাম মতো জল দিলাম, দিয়ে পাইল করছি। বিটগুলো মারছি, দেখতে পাচ্ছেন সাদা কত সুন্দর লাগছে। এদিকটা মারা হয়নি, এদিকটা মারছি, দেখতেই পাচ্ছেন সাদা ফটফটে হয়ে গেছে। এদিকটা মেরেছি তো, গিলে যাওয়া ভালো আছে এ রঙের। তোমার কমপ্লিট হয়ে গেছে, সিলিং এর টপ সিলিং এর কালার দেখতে পাচ্ছেন অফ হোয়াইট, এটা টপ সিলিং এ হবে। বেশি জল দিচ্ছি না, 50 গ্রাম জল দিলাম। ভালো করে পাইল করলে দুইঞ্চি ব্রাশ দিয়ে সাইডগুলো লাইন টেনে দিচ্ছে, আর একজন রোলারে মারবে। ফাস্ট কোট চলছে, ডবল কোট হবে, বিটগুলো ডবল কোট হয়ে গেছে, টপ সিলিংটা ফাস্ট কোট হচ্ছে। টপ সিলিং ফাস্ট কোট কমপ্লিট, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।